ময়মনসিংহের ভালুকায় বনভূমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে প্রধান আসামি করে পাঁচটি মামলা দায়ের করেছে বন বিভাগ, তবে অভিযোগ অস্বীকার করে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্ত ব্যক্তির। ইলিয়াস আহমেদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সবুজ বনায়ন এখন ধ্বংসস্তূপ। কত 4 থেকে 12 মাস পর্যন্ত ময়মনসিংহের ভালুকার হবির বাড়ি বনের কয়েকটি স্পটে গাছ কেটে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে নষ্ট হয় প্রায় 5 শতাধিক গাছ। জমি দখল করতে আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদের নেতৃত্বে এসব গাছ কেটে আগুন দেওয়া হয় বলে জানায় বন বিভাগ। ওই ঘটনাস্থল থেকে আমরা আব্দুর রশিদকে গ্রেপ্তার করতে না পারলেও আমরা একজন আসামিকে মাইনউদ্দিন ওনাকে আমরা ঘটনাস্থলকে গ্রেপ্তার করে কোনো ধরনের হুমকি কোনো ধরনের ভয়ভীতির উর্ধ্বে থেকেই আমরা আমাদের বনভূমি রক্ষায় কাজ করে যাচ্ছি। স্থানীয়রা বলছে আগুন দিতে কাকে না দেখলেও প্রভাবশালীদের কারণেই ধ্বংস হচ্ছে বন। আগত অনেক প্রচুর গাছ আছে, অনেক যে আস্তে আস্তে দখল করতে যেরকম আইতাছে। এইটা তো ওই যে গাছ কেটে দখলের লাগিয়ে দিছে, সেইভাবেই দখলের বন নষ্ট হইতে আছে। তবে বন বিভাগ ষড়যন্ত্র করে মামলা করেছে বলে দাবি আব্দুর রশিদের। তারা নিজেরা কিছু গাছ তার সাংবঙ্গ অর্ধে কাটাইছে এবং আগুন লাগাই দিয়া এটা আমার বিরুদ্ধে দিয়েছে যে সে রশিসব পড়াতে গাছ কাটাইছে, সেই যে আমাকে বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। বনভূমি রক্ষায় বন উজাড় করে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ এই পরিবেশবাদীর। সরকারের উচিত এই বিষয়ে ভালোভাবে খতিয়ে দেখে এদেরকে আইনের আওতায় এনে বিচার করা, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের সাহস না পায় বনাঞ্চল ধ্বংস করা। এ পর্যন্ত 5 মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গত 1 বছরে বন আদালতে ভালুকায় 95টি জেলায় 200টি মামলা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।